জাওয়াদ ফরহান, আপনি লিখেছেন নতুন হিজরি বর্ষ শুরু হচ্ছে, হিজরি বর্ষের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে একটু বলবেন। হিজরি বর্ষ শুরু হচ্ছে আজ, অর্থাৎ শনিবার, সেটা সন্ধ্যার পর থেকে শুরু হয়ে গেল। এই শনিবারে বাংলাদেশে আকাশে কোথাও আজ শুক্রবার দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি, বিধায় রবিবার থেকে আপনার 1444 নতুন হিজরি বর্ষ শুরু হতে যাচ্ছে। এই 1444 হিজরি সন, এই এর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা হিজরি সন সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নিতে পারি। হিজরি সন এটি ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রবর্তন করেছেন, এর আগে আরবে এই মাসগুলোরই প্রচলন ছিল, কিন্তু আবু মুসা আশরি রাদিয়াল্লাহু তাআলার বিশেষ একটি ঘটনার প্রেক্ষিতে হিজরি সন চালু হয়। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আবেদন করলেন যে আপনি বিভিন্ন সময় রাষ্ট্রীয় ফরমায়েশ দিয়ে আমাদের কাছে চিঠি পাঠান, সে সমস্ত চিঠিতে সন লেখা থাকে না, হয়তো মাস লেখা থাকে, এটা কোন মাস, কোন মাসের চিঠি, কোন সনের এই মাস, সেটা বোঝা কঠিন হয়, কারণ দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে অনেক সময় অনেক বেশি সময় লেগে যায়। তো সেই জন্য এটা একটা বিহিত করা দরকার। তখন তিনি একটি সন আবিষ্কার করার ব্যাপারে সাহাবিদের মতামত নিলেন এবং মতামত নিয়ে সবাই সিদ্ধান্ত নিলেন একটি সন আবিষ্কার করবেন। সেই সনের গণনা শুরু হবে কোন ঘটনা থেকে, কোন ঘটনাকে স্মরণীয় করে রাখতে রেখে এই সন গণনা শুরু হবে, সেটা নিয়ে আলোচনা হলো। আলাপ আলোচনার পর সিদ্ধান্ত হলো যে হিজরতের, নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরতের ঘটনা, এটি সত্য অসত্যের মধ্যে পার্থক্য করে দেওয়ার মতো একটি ঘটনা, এটাকে প্রথম ঘটনা হিসাবে, প্রথম বছর হিসাবে ধরে সনগণনা শুরু হবে। তো এই জন্য হিজরতের 17তম বর্ষে বা 17 বছর পরে এসে 622 খ্রিস্টাব্দে এটি প্রবর্তন হয় এবং মাস হিসাবে মুহররমকে বছরের প্রথম মাস হিসাবে ঠিক করা হয়, যেহেতু হাজি সাহেবগণ হজ করে চলে যাওয়ার পর নতুন উদ্যমে সব কিছু চলু শুরু করবেন, সেটাকে বছরের প্রথম মাস হিসাবে ধরা হয়। এভাবে হিজরি সন মূলত চালু হয়, শুরু হয়। বাংলা সন যেটি প্রচলিত আছে এটিও মূলত হিজরি সনেরই সাথে মিল রেখে করা, জাস্ট একটা সৌরবর্ষ আর একটা হলো চন্দ্রবর্ষ, একটা লুনার, একটা সোলার বর্ষ। এ হলো পার্থক্য, সেটি সম্রাট আকবর বাংলা সনের এই প্রবর্তনটা করেছেন এবং তিনি হিজরি সনের সাথে মিল রেখেই করেছেন, শুধুমাত্র খাজনা তোলার সুবিধার্থে সেটাকে তিনি চন্দ্রবর্ষ থেকে সৌরবর্ষে রূপান্তর করেছেন, এই জন্য কিছুটা হেরফের হয়েছে, বাকি মৌলিক শতাব্দী ইত্যাদি প্রায় সব কিছুই মিল আছে। ঠিক একইভাবে ইসাই সন, যেটাকে আমরা অনেকে ইংরেজি সন বলে, যদিও ইংরেজি সন নয়, সেটা ইসাই সন, খ্রিস্টীয় সন, যেটা ঈসা আলাইহিসসালামের জন্মকে কেন্দ্র করে শুরু করা হয়েছে, সেই সনটি যেমন খ্রিস্টান ধর্মের মানুষের বিশ্বাসের সাথে সম্পৃক্ত, হিজরি সন এটা মুসলমানদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। হিজরি সনকে আমরা অনেকে না জেনে আরবি সন বলি, এরকমটি বলার কোনো মানে বিশেষ কোনো কারণ নেই, কারণ এটা আর আরবিয়ানদের কোনো বিষয় না, বরং হিজরত এটা ইসলামের বিষয়, মুসলমানদের বিষয়। যাই হোক, এই হিজরি সনের তাৎপর্য হলো যে এই সনে যেহেতু চন্দ্রবর্ষ অনুপাতে হয়ে থাকে, এই সনের যে মাসগুলো আছে সেগুলোর আলোকেই শরিয়ার সমস্ত ইবাদত বন্দিগুলো নির্দেশনা আমরা পেয়েছি আল্লাহ তাআলার তরফ থেকে, বিধায় এই সন গণনার সংরক্ষণ করা, তারিখ সংরক্ষণ করা, এগুলো আমাদের উপর ফরজে কিফায়া, কোন মাস কখন আসছে যাচ্ছে এটি আমাদেরকে জানার মধ্যে রাখতে হবে। যদি কেউ না জানে কোনো সমাজের সবাই গুণাগার হবে, কারণ এটার উপর নির্ভর করে আয়ুবিজুল সিয়াম, চন্দ্রমাসের 13, 14, 15, তারপরে এর উপর নির্ভর করে রমাদানে এবাদত বন্দিগি, সিয়াম পালন, তারপরে হজ, কুরবানি, আশুরা, এসব কিছু আরও অনেক কিছু নির্ভর করে এই হিজরি সনের উপর। এই জন্য হিজরি সনের গণনা এবং এটার হিসাব নিকাশ রক্ষা করা, এটা ফরজ কিফায় আমাদের উপরে।